আলাইকুম ntv24.com এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে আছি আমি নূর ইসলাম। চলে যাচ্ছে আজকের সংবাদে। রাজধানীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, স্বামী আটক। রাজধানীর আরামবাগে এক ফ্ল্যাট থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারের পর তার স্বামীকে আটক করেছে পুলিশ। মতিঝিল থানার পরিদর্শক তদন্ত মনির হোসেন মোল্লা জানান, গতকাল মঙ্গলবার সকাল 9টার দিকে আরামবাগের একটি ভবনের চারতলা ফ্ল্যাট থেকে ছবি কুড়ি নামে 62 বছর বয়সী ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে, আমরা তাকে সন্দেহ করছি। আলো ছবির তিন মেয়ে সবাই বিদেশ। আরামবাগের ওই ফ্ল্যাটে তারা দুজনে কেবলই থাকতেন। পরিদর্শক মনির বলেন, ছবি কুড়ির ভাগ্নে সকালে থানায় খবর দিলে পুলিশ ওই বাসায় যায় এবং লাশ উদ্ধার করে। ঘটনার পর গোপাল অসচেতন হয়ে যান, পর থেকে হাসপাতালে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। তার মানসিক সমস্যা রয়েছে কিনা তা দেখা হচ্ছে। অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি, সিটি ইউনিভার্সিটির ভিসিকে আদালতে তলব। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনার ইজিজি ইউজিসি নির্দেশনা না মেনে আইন বিভাগের 50 জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় বেসরকারি সিটি ইউনিভার্সিটির উপাচার্যকে তলব করেছে আপিল বিভাগ। বুধবার সকালে তাকে হাজির হয়ে ওই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেয়। বিশ্ববিদ্যালয়টির 25 শিক্ষার্থীর বার কাউন্সিলর পরীক্ষায় অংশ নেয় সংক্রান্ত শুনানিতে এই আদেশ দেয় আপিল বিভাগ। বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনের নির্দেশনা না মেনে আইন বিভাগে 50 জনের বেশি শিক্ষার্থী ভর্তি করার বেসরকারি সিটি ইউনিভার্সিটির উপাচার্যকে তলব করেছে আপিল বিভাগ। বুধবার সকালে তাকে হাজির হয়ে ওই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 বিচারপতি আপিল বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেয়। বিশ্ববিদ্যালয়টির 25 শিক্ষার্থীর বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নেওয়ায় সংক্রান্ত শুনানিতে আদেশ দেওয়া আপিল বিভাগ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ। গাজীপুরে চাকরির প্রলোভন দেখিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ। গাজীপুর শহরের রসন সড়ক এলাকায় চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাসন থানার ওসি AKM কালসাস চৌধুরী জানান, রসন সড়ক এলাকায় এই ঘটনা গত সোমবার রাতে মামলা হয়েছে। পুলিশ আসামি ধরার চেষ্টা করেছে। ওই নারীর ছোট ভাই বলেন, তার 32 বছর বয়সে এই বোন সম্প্রতি ডিভোর্সের পর থেকে শিশু মেয়েকে নিয়ে তাদের সঙ্গেই থাকে। স্থানীয় আশায় আলো নামে একটি NGO-র পরিচালক ইমরান হোসেন ওরফে আনোয়ার তার বোনকে চাকরি দিতে চেয়েছিলেন। রোববার এক নারী আমার বোনকে মোবাইলে ফোনে ডেকে নেয়। আনোয়ার আমার বোনের জন্য চাকরির ব্যবস্থা করেছেন বলে ওই নারী ফোনে জানান। বোন ওই NGO অফিসে গেলে সেখানে একটি গোপন কক্ষে নিয়ে আনোয়ার তাকে ধর্ষণ করে। এরপর আনোয়ার বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেন বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, বোন ওই দিন বাড়ি ফিরে কাউকে কিছু না বলে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন তাকে রক্ষা করতে সক্ষম হন। তারপর ধর্ষণের কথা জানাজানি হয়, কিন্তু থানার পুলিশ মামলা নিতে চায়নি। গত সোমবার রাতে আমরা বোনকে থানায় বসিয়ে রেখে পুলিশ বলে মামলা হয়ে গেছে, কিন্তু পুলিশ মামলার কপি দেয়নি। মামলা হয়ে থাকলে সেখানে কি অভিযোগ আনা হয়েছে তা আমরা জানি না। গতকাল মঙ্গলবার সকালে নারীকে মেডিকেল টেস্টের জন্য পুলিশ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে বলে তিনি জানান। এ বিষয়ে ওসি কাউসার বলেন, ধর্ষণের ঘটনা লুকানোর কোনো সুযোগ নেই, নিয়মতই মামলা হয়েছে। ওই নারী তাতে স্বাক্ষরও করেছেন। তাকে পরীক্ষার জন্য গতকাল মঙ্গলবার শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, তবে মামলার কপি দেওয়া হয়নি, কেন সে বিষয়ে তিনি কিছু বলেননি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।